ওয়েলকাম টু ইউটিউব চ্যানার যে জিটেক বন্ধু নিয়ে এসেছে আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও তো আজকে যে সুপ্রিম কোর্টে যে মামলা হলো এবং সেই মামলার যে হিয়ারিংয়ে যে দশ তারিখ অবধি যে পিছিয়ে দেওয়া হলো সেটা কেন হল এবং কী কারণে হলো সেটা নিয়ে কিন্তু থার্টি ওয়ান স্টুডেন্টদের যে অ্যাডভোকেট মিস্টার আলোক আলেক স্যার তিনি কিন্তু তার টুইট করেছেন টুইটগুলো কিন্তু মারাত্মক টুইট এবং আমি তার জন্য আপনাদের সাথে শেয়ার করতে নিয়ে চাইলাম যে টুইটে তিনি বলেছেন যে কেন আজকের কী প্রবলেমের জন্য আজকের এই জিনিসটা হলো এবং এই যে স্টুডেন্টগুলো যাদের ধরুন সব থেকে বড় কথা দশ তারিখের মধ্যে পরীক্ষা তারে কিভাবে তারা নিজের জীবনটাকে হাতে রেখে তারা পরীক্ষা দিতে যাবে কেন আজকের এই জিনিসটা হলো কেন আজকে স্টে অর্ডার হলো না তিনি সেটা আজকে ব্রিফলি বলেছেন আমি আপনাদের সাথে শেয়ার করতে এলাম এবং আপনাদের জানাটা খুব প্রয়োজন তো যেটা তিনি বলেছেন ফার্স্ট অফ অল আমি প্রথম টুইটটা দেখি তিনি যেটা বলেছেন আওয়ার ইউজিসি পিটিশন অ্যাডজন টু টেন্থ আগস্ট এসি ডাইরেক্টেড টু এম মানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স

অ্যাডভোকেট আলিক যখন স্যার তিনি যখন আজকে বা পিটিশানটা যখন দশ আগস্ট অবধি যখন সুপ্রিম কোর্ট ডেট দিল এবং সুপ্রিম কোর্ট যখন অ্যাডজন করছে যে পরবর্তী হিয়ারিংয়ে বাকি শোনা হবে যে এফিডেফিড বা সব কিছু পাওয়ার পর তখন তিনি একমাত্র অপোজিশন করেছেন তিনি একমাত্র বলেছেন যে না স্যার এটা অনেক দেরি হয়ে যাবে আপনি এটা করবেন না এটা তাড়াতাড়ি করা উচিত এই অ্যাডজেনমেন্টটা দেওয়ার দরকার নেই অন্তত স্টে অর্ডার দিন যাতে এই সময় যে ইউডিসির গাইডলাইন্সের ওপর স্টে অর্ডার থাকে অন্যান্য যত অ্যাডভো টরা ছিল যত স্টেটের বা যত কেস হচ্ছিলো কেউ তাকে সাপোর্ট করেনি এটা মারাত্মক অভিযোগ যদি এটা হয়ে থাকে কারণ প্রত্যেকটা কেসকে মার্ক করার একটাই কারণ যাতে এডুকেশান প্লেয়ার নিয়ে হিয়াটা সব জায়গায় যাতে একটা জায়গায় শোনা যায় যাতে পুরোপুরি তাড়াতাড়িভাবে জিনিসটা সলভ হয় তো প্রত্যেকটা জনেরই প্রত্যেকটা আলাদা আলাদা যেরকম কেস হয়েছে সেটা হতে পারে দিল্লি বা যে বা ল স্টুডেন্ট হতে পারে বা আপনার যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে আছে আরও অন্যান্য অনেক যেখানে আছে যেখানে যে স্টুডেন্টগুলোর প্লেয়ার এক্সপেক্ট হয়েছে তো সেখানে আজকে প্রত্যেকটা অ্যাডভোকেটের এখানেই দরকার ছিল যে হ্যাঁ এটা ইমিডিয়েট স্টে করা হোক যার যার লয়ের ডিসিশান নেবে বা পরীক্ষা এখনও হয়নি বা যে সমস্ত স্টেটে এখনো অবধি ডিসিশন নেওয়া হয়নি যে দশ তারিখের মধ্যে পরীক্ষা হবে সে সমস্ত কিছু না ভেবে ইটস ভেরি আনফর্চুনেট যে এই এই কারেন্ট এই সিচুয়েশানে যেখানে এতগুলো স্টুডেন্ট সবাই আপনাদের দিকে তাকিয়ে বসেছিল প্রত্যেকটা অ্যাডভোকেটগুলোর দিকে তাকিয়ে বসেছিল যে তারা আজকে কি বলবে ইউজিসি সুপ্রিম কোর্টে আজকে কী রায় দেবে তো এটা এটা খুব আনফর্চুনেট তিনি যেটা লিখেছেন ও মারাত্মক অভিযোগ এবং তার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু স্টে অর্ডার দেননি কারণ উনি একমাত্র পিটিশানটা উনি একমাত্র আর্গু করেছিল সেকেন্ড যেটা বলছে আই ওয়াজ ফুললি আর্গিউ ফুলি প্রিপেয়ার টু আরকিও আমি পুরোপুরি প্রিপেয়ার ছিলাম বাট ইন ফার্স্ট রাউন্ড মাই ভিডিও অডিও ওয়াজ কেপ মিউটেড উনি যখন ওনার ফার্স্ট রাউন্ডে ওনার অডিও ভিডিওটাকে মিউট করে দেওয়া হয়েছিল ইটস ইটস নট ডান কেন মিউট করা হয়েছিল সেটা আমরা জানি না এবং তার জন্য উনি প্রথম রাউন্ডে কিছু বলতেই পারিনি ইন সেকেন্ড রাউন্ড আই স্টার্টেড এবং ফার্স্ট রাউন্ড মানে হচ্ছে যে ওই যে মানে পনেরো মিনিট টাইম চেয়েছিল সেটা সেই সময় দ্য সেকেন্ড রাউন্ড আই স্টার্টেড মেকিং মাই সাবমিশন অনারেবল জাজেস ওয়ার অলসো লিসনিং মি কেয়ারফুলি অনারেবল জাজেস আমার কথাটাও শুনেছে बट नानट एडवोकेट ए एम सिंघवी फॉर अनादर स्टूडेंट्स इन अनादर मैटर इन इंटरप्टेड मी তো ইটস নট ডান আজকের ইন্টার কি হয়েছে এম সিং যিনি আছেন দুবের এক্সপেক্টে মানে অর্থাৎ ল স্টুডেন্টের এক্সপেক্টে যে কেস করছে অ্যাডভোকেট তিনি ফার্স্ট রাউন্ডে আমাদের থার্টি ওয়ান স্টুডেন্টের অ্যাডভোকেট বলতে পারেনি তিনি যখন সেকেন্ড রাউন্ডে বলা শুরু করেছে তখন এ এম সিংভি যিনি মাননীয় অ্যাডভোকেট যিনি আছেন সিনিয়র অ্যাডভোকেট তিনি ইন্টারাপ্ট করে দিয়েছে অর্থাৎ তার কথাটা শেষই হলো না তো আপনা এবং সিংভি তো এর আগেও বললো মানে আমি যতদূর জানি আমি যতদূর দেখলাম পুরোটা পনেরো মিনিটের যে আপনার যে সেই ছিল বা সুপ্রিম কোর্ট ওই পনেরো মিটের আগেও তো সিংভির বা অনেক কিছু বলেছেন তিনি তিনি মহারাষ্ট্র নিয়ে বলেছেন স্টেট নিয়ে বলেছেন এবং সবথেকে বড়ো কথা ধরতে গেলে আজকের থার্টি ওয়ান স্টুডেন্টদের অ্যাডভোকেটকে সেরমভাবে বলতে দেওয়াই হয়নি প্রত্যেকটা পয়েন্ট ডাক্তার যা ছিল প্রত্যেকটা পয়েন্ট সঠিক ছিল ইভেন কালকেরও আমি আপনাদের রাত্রিবেলাতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে প্রত্যেকটা পয়েন্ট যেগুলো বলছে এবং আমার আপনার পয়েন্টগুলো কিন্তু মিলে গেছিলো সেখানে ফ্ল্যাট থেকে শুরু করে ফিনান্সিয়াল থেকে শুরু করে ডিজিটাল প্রবলেম থেকে শুরু করে কোভিড কেস থেকে শুরু করে ইভেন একটা পিটিশনার মানে তার প্রতি অন্তত বা আন্তরিক হওয়া উচিত ইমোশান একটা স্যাটিসফ্যাকশান তার তো দরকার যে সে বা এরকমভাবে এফেক্টেড তো তাকে শুনতে দেওয়া হয়নি তিন নম্বর টুইটটা কী করেছে দেন নানের সিনিয়র অ্যাডভোকেট এম সিংভি স্টার্টেড অ্যাড্রেসিং দ্য কোর্ট আফটার ব্রিফ ব্রিফ আর্গুমেন্টস দ্য ডিসকাশন স্যাডলি স্টার্ট এড শিফটিং ফ্রম স্টুডেন্টস প্লাইট টু স্টেট গভর্নমেন্ট অটোনোমি তো এবং যেহেতু সিংভি তখন হঠাৎ করে বলতে শুরু করে দিয়েছে তার ফলে তার বক্তব্য বলার পর এটা স্টুডেন্টদের প্লিয়ার থেকে এটা স্টেট গভর্নমেন্টের যে অটোনোমির ব্যাপার রয়েছে স্টেট গভর্নমেন্টের কি ক্ষমতা না ক্ষমতা সেই সমস্ত দিকে চলে গেছে যেটা মহারাষ্ট্র গভর্নমেন্ট করেছিল তো এবং তার সাথে এসসি ডাইরেক্ট মহারাষ্ট্র গভর্নমেন্ট আর আদার স্টেট দ্য ফাইল টু অ্যান্ড অ্যাড জন এবং এসসি তখন সুপ্রিম কোর্ট তখন বলেছে যে ঠিক আছে যে বা আপনি যখন স্টেটের কথা বলছেন স্টেট এডুকেশনের কথা বলছেন স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্টের কথা বলছেন তাহলে ঠিক আছে আমি অ্যাডজন করছি এবং আপনারা সেই হিসাবে এফিডেভিট দিন আলটিমেটলি এখানে স্টেটের বা স্টেটের স্টেটের ডিজাস্টার ম্যানেজমেন্ট বা বাকি যা যা কিছু আছে সেগুলো রেখে আলটিমেটলি স্টে অর্ডারটা খুব দরকার ছিল অন্তত এই সিচুয়েশানে যেটা কিন্তু ধরতে গেলে অ্যাডভোকেট আলোক স্যারকে বলতে দেওয়াই হয়নি ইটস ইটস নট ডান ইটস নট গুড তো আই মেনশন ফিফটি কে নট ফাইভ কে কেসেস এবং তিনি পঞ্চান্ন হাজার কেসেসের কথা বলেছিল যেটা পঁচিশ হাজার কেসের কথা বলা হচ্ছে বাট তিনি পঞ্চান্ন হাজার কেসের কথা বলেছেন লাস্ট তারপরে টুইটাই অপোজ দ্যমেন্ট আই রিকোয়েস্টেড অনারেবল কোর্ট টু অ্যাট দ্য স্টে দ্য এক্সামস কনসিডারিং ইনক্রিজমেন্ট ফ্লাড এটসেট্রা বাট নো ইন্টেরিয়াম স্টে গ্রান্টেড মেনি লার্নেড সিনিয়র অ্যাডভোকেটস অ্যাপিয়ার টুডে বাট ভেরি ব্রিফ ইয়ারিং হ্যাভ বিন টেকেন প্লেস দ্যাট মেনি কাউন্সিলস কুড নট অ্যাড্রেস দ্য কোর্ট তিনি যখন তিনি একমাত্র অ্যাডভোকেট বা যে থার্টি ওয়ান স্টুডেন্টদের এক্সপেক্টে তিনি বলেছিলেন এবং তিনি পুরো প্রিপেয়ার ছিলেন তিনি বলেছিলেন যে এই ফ্লাডের এই অবস্থার মধ্যে তারা কি করে পরীক্ষা দিতে যাবে ঘর থেকে বেরোবে কী করে তারা তো এই সমস্ত বলে তিনি তিনি বলেছিলেন যে ইন্টেরিয়াম স্টেয়ের জন্য তিনি আবেদন করেছিলেন কিন্তু অন্য কোনো অ্যাডভোকেট তাকে সাথ দেয়নি অন্য কোনো অ্যাডভোকেট তাকে বলেনি যে হ্যাঁ এটা ঠিক এটা আমরা আশা করি না আমি জানি না আমাদের ওয়েস্ট বেঙ্গলের যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি কি বলেছেন আমি জানি না যিনি আমাদের ভিসি বা আমাদের যে এর থেকে ওয়েব কুপার থেকে যিনি গেছিলেন তো তারটা পরবর্তী ক্ষেত্রে জানতে পারবো বাট অন্যান্য যারা অ্যাডভোকেট ছিল প্লিজ এদের কিন্তু এই অ্যাডভোকেটের সাথ দেওয়া উচিত ছিল আপনাদের কারণ ইনি কিন্তু যে স্টে অর্ডারটা কথা বলছে এটা খুব দরকার ছিল এই স্টে অর্ডারটা তো লাস্ট যেটা বলেছে যে এবং খুব দুঃখের সৎ বলেছে দোজ দো টু দোজ ডিয়ার স্টুডেন্টস সুজ এক্সামস উইল বি ওভার বাই টেন্থ আগস্ট আই এম সরি আই ট্রাইড মাই লেভেল বেস্ট তো টেন্থ আগস্টের মধ্যে যাদের পরীক্ষা হচ্ছে তাদের জন্য বলেছে আই এম সরি ইভেন আই আই এম সরি অলসো এবং আমিও আর জি মুখার্জি আমি আপনাদের বলছি আই এম সরি অলসো কারণ আমরা আজকের ভেবেছিলাম একটা ভালো খবর পাবো এবং যেভাবে প্রিপেয়ার ছিল যেভাবে কালকের অবধি আমি আপনাদেরকে যা যা পজিটিভ নিউজ দিচ্ছি সেই রেসপেক্টে আজকে যেটা ঘটনা ঘটেছে যদি এই যে ঘটনাগুলো ঘটেছে যেটা অ্যাডভোকেট নিজে বলছে তার জন্য আই আম অলসো ফিলিং সরি কারণ তিনি কিন্তু তার মতন অনেকটা চেষ্টা করেছিলেন এবং তিনি কিন্তু পুরোপুরি তৈরি ছিলেন তার বক্তব্যটা শোনাটা খুব উচিত ছিল এবং তার সাথে অন্তত স্টেওয়ারটা সবার বলা উচিত ছিল তো আমাদের বেঙ্গলে এখন একটা কি যে ডাবলুবি ইউএইচএসের বাদ দিয়ে বাকি বাকি মোটামুটি সমস্ত ইউনিভার্সিটি পরীক্ষা হল্ট করে দিয়েছে পরীক্ষা করাচ্ছে না তারা বলেছে তারা মডালিটিসে রেজাল্ট বার করবে এটা নিউজ কিন্তু ডাব্লিউবিউএইচএস স্টুডেন্টগুলো তো স্টুডেন্ট তো আজকে তাদের জন্য তো এটা খুব খারাপ যদি তাদের দশ তারিখের মধ্যে কোনো পরীক্ষা থাকে তাহলে তাদের পরীক্ষা দিতে যেতে হচ্ছে হেলথ ইউনিভার্সিটির স্টুডেন্টগুলো তো তাদের জন্য আই এম অলসো ফিলিং ভেরি মাচ সরি তো এবং স্টেট গভর্নমেন্টকে এখন ডিসিশান নিতে হবে যখন এবং আমি লাস্ট পয়েন্টটা পড়িনি তারপর বলছি ফর আদার স্টুডেন্টস আই উইল কন্টিনিউ উইথ মাই মোস্ট সিনসিয়ার এফোর্স টু সিক জাস্টিস ফর ইউ টেন্থ আগস্ট তা আমি টেন্থ এভরি ওয়ান স্টে সেফ টেক কেয়ার অফ ইউর ইউর সেলফ ইউর ফ্যামিলিস আপনিও সেফ থাকবেন স্যার আমিও আমাদের তরফ থেকেও বলছি আপনি

কারণ দশ তারিখে আশা করি আমরা এটা জাস্টিস পাবো তো জাস্টিস দিলে হতে পারে এবার জাস্টিস ডিটেন কোনো দিন হয় না তো জাস্টিস আমরা পাবই জানি পজিটিভ আমরা এখনও আছি তবে আজকের যে ঘটনাগুলো ঘটেছে এগুলো আনএক্সপেক্টেড স্টুডেন্টদের হয়ে ভেবেছিলাম পুরো ঘটনাগুলো ঘটবে কিন্তু কীভাবে এরকমভাবে ইন্টারাপশন হলো কীভাবে এখানে স্টেট অটোনমি চলে এলো আমরা জানি না এখানে আমার একটাই কোয়েশ্চেন যারা যারা এতক্ষণ অবধি বলেছেন আমাকে কমেন্টে যে আজকে যদি স্টেট রেজাল্ট করে তাহলে তো ক্যান্সেল করে দিতে পারে মহারাষ্ট্রের মতন তো মহারাষ্ট্র গভর্নমেন্ট যেরকম অফিডেভিট দিচ্ছে স্টেট গভর্নমেন্টও দিক ওয়েস্ট বেঙ্গলও দিক ওয়েস্ট বেঙ্গলের ডিজাস্ট ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী তাহলে চলুক কারণ ওয়েস্ট বেঙ্গলের তো সেই ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট খাটে আজকের যখন এই পুরো কেসটা যখন স্টুডেন্টদের থার্টি ওয়ান স্টুডেন্টদের থেকে বা স্টুডেন্টদের সব থেকে কত স্টে অর্ডার থেকে শুধুমাত্র আমি একটা কেস বলছি না সব কটা কেসই যে স্টে অর্ডার থেকে আজকের যখন এটা স্টেট অটোনমির দিকে চলে গেছে স্টেট যখন পিটিশন দিচ্ছে তো ঠিক আছে এখানে তাহলে মহারাষ্ট্র গভর্নমেন্ট যেটা করে দেখিয়েছে সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও করুক আই ডিমান্ড আমি ডিমান্ড করছি যে মহারাষ্ট্র গভর্নমেন্ট যেটা করে দেখিয়েছে মহারাষ্ট্র গভর্নমেন্ট যেমন রেজাল্ট বার করে দেখিয়েছে এবং মহারাষ্ট্র গভর্নমেন্টটা স্টেট অটোনমি থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু করে তারা করছে স্টেট গভর্নমেন্ট ওয়েস্টবেঙ্গলের তারা করুক আমরা চাই আপনারাও করুক যখন এখানে একটা যখন স্টেট গভর্নমেন্ট এরমভাবে লড়ছে আমরা চাই আপনারাও সাথে থাকুন তো ভিডিওটা এত অব্দি হলে আপনাদের কি মনে হয় আপনারা জানাবেন এবং যদি পরবর্তী ক্ষেত্রে কোনো বাজে নিউজও আছে তিনটা অস্টের পরে যেরকমভাবে মহারাষ্ট্র গভর্নমেন্ট হ্যান্ডেল করবে আমি চাই বেঙ্গল গভর্নমেন্ট আমি জানি হ্যান্ডেল করবে আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ক্যাপেবিলিটি আছে সেটা আমরা সবাই জানি তো তার জন্যই আমরা এখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দিকে মুখ চেয়ে বসে আছি মুখ্যমন্ত্রী থেকে আমাদের পার্থ রাজ্যপাল সবার কাছে যে মুখ চেয়ে বসে আছি এবং ভিসিদের কাছে সব থেকে বড় কথা প্লিজ মেক এ ডিসিশান নাও একটা ডিসিশান প্লিজ নিন স্টুডেন্টগুলো কিন্তু আপনারাও টেনশানে আছেন আমরা জানি কিন্তু স্টুডেন্টগুলো এর থেকেও বেশি টেনশানে আছে তারা রাত দিন এটা নিয়ে তারা ভাবছে তাদের কেরিয়ার নিয়ে ভাবছে তাদের চাকরি করতে পারছে না তারা হায়ার স্টাডিসের জন্য কাল পরশু যেখানে লাস্ট ডেট সেগুলো কি করে তারা অ্যাপ্লাই করবে তো প্লিজ মেক এ ডিসিশান এবং যারা ম্যাকোয়েটের স্টুডেন্ট আছে তাদের উদ্দেশ্যও বলি যে ম্যাকোয়েটের যারা সাপ্লি বিশেষ করে স্টুডেন্ট আছে তাদের জন্য রেজাল্ট বা যা কিছু আছে সেগুলো প্লিজ করে দিন আর হেলথ ইউনিভার্সিটির যারা অফিসিয়ালস আছে তাদেরকে একটাই রিকোয়েস্ট করছি স্যার প্লিজ মানবিক হয়ে একটু ডিসিশান নেবেন তো ভিডিওটা এত অব্দি হল ভালো থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য হোক কলোর আপ এবার তো হোক কলোর আরও এগোতে হবে কারণ এবার আমাদের হোক কলপের মাধ্যমে প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট অফিসিয়ালকে বলতে হবে যে আমরা এখন রেজাল্ট চাই উই ওয়ান্ট রেজাল্ট রাইট নাও হোক কলোরা।